اللهم اهدنا فيمن <applause> هديت <applause> <applause> وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا <قلت ناشاً> شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك عليكم السلام ورحمة الله وبركاته جيب حافنا جانتا جيشن نام بھنگي نام كي بكرت کرے সম্পর্কে যে এটা কি পর্যায়ের মানে পাপ বিকৃত নামে ডাকা যেমন কাউকে খারাপ নামে ডাকা বা তার কি একটু মানে মডিফাই করে ডাকা মানে তাকে ছোট করে দেখার উদ্দেশ্যে এটা কতটুকু সঠিক

সাহেবের বলতে যে আরসাল্লাহ এ নাম তার বলিয়ান না এ নাম রাখলে তাকে উনি রাগ করেন তো রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের এই সাহাবিদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রবাহ আমিন অনুভাবে সমস্ত মুসলমানদেরকে সামাজিক শিক্ষা আদব শিষ্টাচার শিক্ষা দেওয়ার নিমিত্তে এই সুরায় হজরাতকে নাজিল করেন এখানে আল্লাহ রবাহ আলমিন মানুষকে মোমেনদেরকে গিবত করতে মানা করেছেন এবং গিবত কে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন অন্যভাবে মানুষকে খারাপ খারাপ গুণের সাথে ডাকতে নিষেধ করেছেন খারাপ নামে তো এগুলি সব নিষিদ্ধ গর্হিত কর্ম অবশ্যই এগুলো পাপের কাজ এবং ক্ষেত্র বিশেষে এগুলি সগিরা কবিরা হতে পারে তো যা হোক এগুলি অবশ্যই পাপাচারিতা ফাঁসে কাজ ফসুক ও বাদান ইমান আল্লাহ বলছেন যে ইমানের পরে ফাঁসেক নাম ধারণ করাটা অত্যন্ত জঘন্য আচরণ তো এভাবে বিকৃত নামে ডাকা বা কাউকে খারাপ পদবে ডাকা এগুলি সব জঘন্য আচরণ এগুলি থেকে মোমেনের মোমেন খাটি মোমেন তাদের বিরত থাকতে হবে কারণ এগুলি হল ফাঁসে কি আলোকে সংশোধন করে নেওয়া দান করুন সন্ন্য মোতাবেক আমাদেরকে পরিচালিত করুন আমরা যেন এমন হয়ে যায় যেভাবে সাহাবা একরাম মডিফাই হয়ে গিয়েছিলেন তারা এই সোরা হজরতের পরে আর কাউকে মন্দ নামে ডাকতেন না বা যে নামে দুঃখ পাবে যে শব্দ উচ্চারণে দুঃখ হবে কষ্ট হবে সেটা তারা পরিত্যাগ করতেন তা আমাদেরকে তাই করা উচিত যেহেতু এগুলো কোরআন হাদির বিরুদ্ধ কাজ তাই আমাদের এভাবে নাম ভ্যাংচানো বা মন্দ নামে ডাকে করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহ দান করুন